السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। পৃথিবীর যে প্রান্তে বসে এই মুহূর্তে পিস টিভি দেখছেন, আমরা পরস্পরে আলোচনা করতে চাই কবিরা গুনাহ নিয়ে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করেছেন, যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাকে ছোট্ট ছোট্ট সগিরা গুনাহগুলো থেকে মুক্ত করে দিয়ে উভয় জগতে তার ভালোবাসা আর দয়ায় ধন্য করে দেবেন। কিন্তু আমরা কি সবাই জানি কোন কোন গুনাগুলো কবিরা গুনাহ? হ্যাঁ, আর এই জন্য আমাদের উদ্যোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দিন কবিরা গুনাহগুলো সম্পর্কে ভালো করে জেনে এর থেকে বেঁচে থাকতে, যাতে করে আমরাই হতে পারি সফল আর সমৃদ্ধ জাতি উভয় জগতে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। প্রিয় বন্ধু, আজকে আমরা আলোচনা করতে চাই একটি কবিরা গুনাহ নিয়ে, যা হলো কাতল বা হত্যা করা, মানুষ হত্যা করা, নর হত্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষদের সৃষ্টি করেছেন, আর আমাদের আদিপিতা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার আগে জান্নাতে তিনি নিজেই ঘোষণা করেছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তিনি পৃথিবীর জন্য খলিফা হিসেবে আমাদেরকে প্রেরণ করবেন। আর এই জন্যই তৈরি করেছেন আদম আলাইহিসসালামকে, আর আদম আলাইহিসসালাম থেকে সৃষ্টি করেছেন তার জীবন সঙ্গিনীকে হাওয়া আলাইহাস সালাতু ওয়াসসালাম, আর ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এদের আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াসসালাম থেকে অগণিত নর আর নারী, ছেলে আর মেয়ে, যুবক আর বৃদ্ধ এই পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন। এই যে আমাদের তিনি সৃষ্টি করলেন এই পৃথিবীতে, আর সরল সঠিক হেদায়াত পাওয়ার জন্য যুগে যুগে নবী এবং রসুলগণ আলাইহিমাস সালাম পাঠিয়েছেন। তবে পৃথিবীতে কি চিরস্থায়ী করে তিনি আমাদের সৃষ্টি করেছেন? না, তিনি সৃষ্টি করেছেন যেমন জীবন, ঠিক এমনি সৃষ্টি করেছেন মরণ বা মৃত্যু। কোরআনুল কারীমে রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সে মহান সত্তা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, মরণকে, ওয়াল হায়াতা এবং জীবনকে। রাব্বুল আলামিন মরণকে আগে তাকদিম করেছেন, সামনে এনেছেন, প্রথমে বলেছেন, দ্বিতীয়বার বলেছেন জীবনের কথা। তো মরণ আর জীবন, মৃত্যু আর এই পৃথিবীতে বেঁচে থাকা সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তিনি একটি আজল নির্ধারণ করেছেন, নির্ধারিত সময়ে প্রত্যেককে মরতে হবে। কিন্তু মানুষ এই পৃথিবীতে জীবন যাপন করতে গিয়ে কারো স্বাভাবিক জীবন যাপনে আঘাত সৃষ্টি করে, অন্যায়ভাবে কারো মরণ, কারো মৃত্যু, কারো হত্যা অথবা কাউকে নিহত করা হলো কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কঠিন ভাবে নিষেধ করেছেন আমাদেরকে। বন্ধুগণ, এই যে মানুষকে হত্যা করা, তাকে কোনো জাতি, তাকে কোনো ধর্ম, তাকে কোনো বর্ণ, তাকে কোনো ভাষার সাথে জড়িত না, মানুষ মাত্রই বেঁচে থাকার অধিকার নিয়ে পৃথিবীতে জন্ম নেয়, তাকে হত্যা করার অধিকার কারো নাই। তবে রব্বুল আলামিন প্রদত্ত আইন এর অনুকূলে দ্বন্দ্ব প্রতিষ্ঠা করতে গিয়ে সমাজ আর সামাজিকতা রক্ষার জন্য যদি হত্যা করতে হয়, এটা কেবল আইন এর বিধান দ্বারা প্রমাণিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন আর মরণকে সৃষ্টি করেছেন, কিন্তু হ্যাঁ, এই পৃথিবীর মানুষের বেঁচে থাকাকে নিশ্চিত করার জন্য তিনি আবার আইনের অনুকূলে, আইন এর বিধান দ্বারা প্রমাণিত বাস্তবতায় হত্যাকারীকে হত্যা করার আদেশ করেছেন। এছাড়া রব্বুল আলামিন প্রদত্ত আইন এর অনুকূল ছাড়া কোনোভাবে কাউকে হত্যা করা যাবে না, কারণ মানুষকে হত্যা করা কবিরা গুনাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে এই পৃথিবীর প্রথম সংগঠিত হত্যাকাণ্ডের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন সূরাতুল মায়েদা এর 32 নম্বর আয়াত আল কারীমাতে। যদিও এর ঠিক আগের দুটি আয়াত আল কারীমাতে ধারাবাহিকভাবে এসেছে, তবে সূরাতুল মায়েদা এর 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন কঠিন ভাষায় বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যদি কেউ অন্যায়ভাবে শত্রুতাবশত কাউকে হত্যা করে, ফাকান্নামা কাতালান্নাস জামিআ, তাহলে সে যেন তাবুত মানবতাকে সকল মানুষদেরকে হত্যা করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের সূরাতুল মায়েদা এর মধ্যে পৃথিবীতে প্রথম সংগঠিত হত্যাকাণ্ডের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দুই সন্তানের বিবরণ এই ভাষায়, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলছেন, নবী হে আপনি তেলাওয়াত করুন সবার সামনে আদমের দুই সন্তানের ঘটনা। একজন কুরবানি করল, রব্বুল আলামিন তার কুরবানিটি কবুল করলে, আরেকজন কুরবানি করল, তার কুরবানি কবুল হল না। যার কুরবানি কবুল হল না, আক্রোশে হিংসায় শত্রুতায় সে বলল আমি তোমাকে হত্যা করব, এবং শয়তানের প্ররোচনায় তাকে হত্যা করেই ফেলল। যখন হত্যা করে ফেললো বটে, তখন যদিও সে আফসুস করল, কিন্তু পৃথিবীতে প্রথম সংগঠিত হল হত্যাকাণ্ড কাবিল কর্তৃক হাবিলকে হত্যা করার মাধ্যমে। আর এই ঘটনাটুকু কোরআন আল কারীমে তুলে দিয়ে সূরাতুল মায়েদা এর 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষায় আমাদেরকে সতর্ক করেছেন, মিন আদলি জালিক কাতাবনা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। রব্বুল আলামিন বলছেন এই ঘটনার সূত্র ধরে বনি ইসরাঈল সহ সবার জন্য তিনি তা নির্ধারণ করে দিয়েছেন, যদি কেউ কোনো প্রাণের বিনিময়ে ছাড়া কোনো প্রাণকে অথবা সন্ত্রাস করার জন্য ফাসাদ করার জন্য কাউকে হত্যা করে, তাহলে সে যেন তাবৎ মানবতাকে হত্যা করলো।